এটা কি জিনিস ভাই? হ্যাঁ তোমাদেরকে কি বলতো স্যার, চেঞ্জেস মনে হচ্ছে না? আরে দেখো ভাই, পুরো ক্লিন হয়ে গেছে ভাই। এখানে একটা পাহাড়ের মতন ছিল, এটা পুরো নোংরা ছিল, জায়গাটাকে পুরো ক্লিন করছি। তারপর দেখো ভাই, আমার ফসল দেখো কত বড় করেছি, মানে খালি নদীটা বড় করছি। আর এখানে নদীর জলটাকে আমি এটার থ্রু এখানে পাঠিয়েছি নিচে আন্ডারগ্রাউন্ড, তোমাদেরকে দেখা যাচ্ছে। এই দেখো এটা ভিতর দিকে যাচ্ছে ভাই। আর হ্যাঁ, নেদার পোর্টালের ভিতরেও একটা খতরনাক জিনিস আমি ইনভেন্ট করেছি, সেটা তোমাদেরকে একটু পরে দেখাবো। কিন্তু আজকের এপিসোডে আমরা মেন যেটা জিনিস করবো সেটা হলো, আমাদেরকে ঘোড়া লাগবে আর আমাদেরকে কুকুর লাগবে, বিড়াল লাগবে, আর তারপর আমার নিজের পোর্টালে যাবো। দেখো এন্ডম্যান ভাই আমার সিটিতে কি করতেছে ভাই। হ্যাঁ, তো আজকে আমরা ঘোড়া কুকুর বিড়াল পুষবো। চলো বেশি বকবক না করে আজকের গেম প্লে শুরু করা যাক। বাংলা গেমার, তো দেখো ঘোড়া পোষার জন্য আমাদেরকে স্যাডেল লাগবে, আর স্যাডেলটা পাওয়া যায় এক ভিলেজে। আর কুকুর পোষার জন্য এক হাড্ডি লাগবে, যেটা আমার কাছে আছে বোন। আর বিড়ালকে পোষার জন্য আমাকে লাগবে মাছ, আর মাছ আমাকে মারতে হবে, আমার কাছে মাছ নেই, নদীর মধ্যে আমাকে মাছ মারতে লাগবে। তো মাছ মারার জন্য মাছ মারার জাল কি বলে ওটাকে ভাই, তো সেটা আমাকে বানাতে লাগবে। কিন্তু তার আগে ভাই আমাদের খিদা লাগছে বহুত, আর আমাদেরকে এখন খাওয়ার খেতে লাগবে। আর এখান থেকে ভাই আমি ফসল টসল উঠাই নি ভাই। A few moments later. Okay, তো গাইস আমরা সব ফসল আবার লাগিয়ে দিয়েছি, আর আমাদের কাছে 27টা উইড হয়ে গেছে। আর আমাদের ভেড়া ছাগল ভাই সব একই হয়ে গেছে ভাই, দরজা মরজা আমি সব খুলে রেখে দিয়েছি ভাই, কোনো কেয়ারই নেই ভাই জানুয়ারে। ঠিক আছে, এগুলোকেও আমি সবকিছু ঠিক করবো। কিন্তু বর্তমানে আমাকে কিছু খাওয়ারও দরকার ভাই, রাস্তার মাঝখানে আমাকে খিদা তিদা লাগতে পারবে। তো আমি ভাবতেছি যে সরি ভাই, সরি তোমাদেরকে একটু মারতে হচ্ছে, কিছু করার নাই বন্ধু, সরি, আমাকে ক্ষমা করে দিও। তো গাইস টেনশন করো না, আমি আমাদের গরু আর ভেড়াকে বেশি মারবো না, আমি কয়েকজনকে খালি মারবো, কারণ আমাকে খাবার লাগবে রাস্তার মধ্যে কিছু। তো বেশি জনকে মারবো না, আমি খালি কয়েকজনকে মারবো। মিনওয়াইল ঠিক আছে ভাই, রাস্তার মধ্যে একটু বেশিও খিদা লাগতে পারে, তো একটু বেশি করে নিয়ে গেলাম। তো এখন এরা তো বাচ্চা করে নিবে ভাই, এদেরকে আমি এখন উইট দিব, খা 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 খা, তো এদেরকে খেতে দিব, এরা বাচ্চা করে নিবে, অনেকগুলো আবার হয়ে যাবে। ওকে চলো ভাই, যতগুলো আমরা খাবারটা নিয়ে আসছি এগুলো সব এখন রান্না করতে দিয়ে দিই। র মটন আমাদের কাছে 13টা আছে, আর লেদের 13টা আছে, চলো এখন এগুলো রান্না হোক ফটাফট। ওকে গাইস, আমরা শিল্ড হাতে নিয়ে নিচ্ছি, আর এখন রাত হয়ে গেছে, তো রাত্রেবেলা তো এখন ঘুমাবো। কিন্তু রাত্রে ঘুমানোর আগে দেখো, আমরা বিড়ালও পুষবো, কুকুরও পুষবো। কুকুর পোষার জন্য আমাদের কাছে হাড্ডি তো আছে, কিন্তু বিড়াল পোষার জন্য আমাদেরকে লাগবে মাছ, আর মাছ ধরার জন্য আমাদেরকে লাগবে মাছ ধরার কি বলে ভাই এটাকে, আমি ভুলে গেছি ভাই। চলো ক্রাফটিং টেবিলে এখন আমরা সবার জন্য স্টিক লাগবে, স্টিক কটা স্টিক লাগবে, 4টাতে হয়ে যাবে স্টিক, 3টা স্টিক এরকম করে দিতে লাগবে, 3টা স্টিক এরকম দিতে লাগবে, নিচে 2টা মাকড় স্ট্রিং দিতে লাগবে, ব্যাস। তারপর আমরা ফিশিং রড পেয়ে গেছি, এটা দিয়ে আমরা মাছ ধরতে পারবো। তো গাইস আমাদের কাছে এখন ইনাফ খাওয়ার আছে, ইনাফ সবকিছু আছে, আর্মার আমাদের কাছে সব রেডি আছে। তো এখন আমরা ঘোড়া কুকুর আর বিড়াল খুঁজতে যাবো। আমাদের কাছে ফিশিং রড তো পাই গেছি, আমরা ফিশিং মাছ এখানে, এই দেখো ভাই অনেকগুলো মাছ। আরে ভাই তোকে মাছ ধরতে লাগবে, তুই নিজে মাছ কেন হচ্ছিস? দেখো মাছ ধরার জন্য এখানে আয়, মাছ প্লিজ মিস, প্লিজ মাছ কিউ ধরে ভাই, এখানে জাল তো আমরা ফেলে দিছি, কিন্তু এবার আরো কি হবে, মাছ ভাই মাছ চলে আয়, মাছ হ্যালো মাছ প্লিজ প্লিজ মাছ নেই। আরে এখানে একটা জায়গা আছে, এখানে এখানে আসতে হবে মাছ, চাকু দিয়ে আমাকে দরকারই নেই, কতগুলো মাছ মারলাম আমি, 5টা মাছ মেরে নিচ্ছি ভাই, ভাই ফিশিং রড বেকার ভাই বেকার, আমি চাকু দিয়ে মাছ মারতেছি। চলো গাইস আমাদের কাছে এখন মাছও আছে, হাড্ডিও আছে, আর ব্যাস এখন আমাদেরকে স্যাডেল খুঁজতে লাগবে ঘোড়ার জন্য, আর ঘোড়াও খুঁজতে লাগবে, আর আমাদের কাছে খাওয়ারও আছে, তো কোনো টেনশন নাই, বিন্দাস যাবো। আর এরা এখনো বাচ্চা করছে,
এরা কি করতেছে? ঠিক আছে আমি ডিস্টার্ব করবো না, চলো চলো এখান থেকে যাওয়া যাক ভাই। দেখো স্যাডেল আমি যতটুকু শুনেছি যে স্যাডেল ভিলেজে পাওয়া যায়, তো আমরা সর্বপ্রথম আমাদের পাশে একটা ভিলেজ আছে সেখানে আমরা স্যাডেল খুঁজবো। আর স্যাডেল খোঁজার আগে সর্বপ্রথম আমাদেরকে ঘোড়া খুঁজতে লাগবে, কুকুরও খুঁজতে লাগবে ভাই, কুকুর তো ইম্পর্টেন্ট ভাই, কুকুর আর বিড়াল তো আমাকে লাগবেই ভাই, আমরা কুকুর খুঁজতে লাগবে ভাই আমার ভোলু ভাই। তো এই তো আমরা ভিলেজে চলে আসছি। হ্যালো হ্যালো ভিলেজার, অনেকদিন পর দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো কোথায়? আরে হ্যালো ভিলেজার, কেমন আছো ভাই? খুঁজ ভাই আমাদেরকে, আমাদেরকে স্যাডেল লাগবে ভাই, স্যাডেল ভাই প্লিজ ইয়ার স্যাডেল, আয়রন গোলেম, আয়রন গোলেম। এই তো সামনে আমি ঘোড়াও পাই গেছি, ঘোড়া তো পাই গেছি ভাই, ফাইনালি ঘোড়া পাই গেছি। কিন্তু আমাদেরকে ঘোড়াকে পোষ বানানোর জন্য, ঘোড়া তো এমনি পোষ বানে না, ঘোড়া এমনি এর দেখো এর উপরে বসে আছি, বসতে দিচ্ছে না ভাই, বসতে দিচ্ছে না, একে উইট দেখাতে লাগবে বসার জন্য। এই যে হ্যালো হ্যালো ঘোড়া, হ্যালো ঘোড়া বস, খাই নিল ভাই, খালা আমার হুইট খাই নিল, কিন্তু বসতে দিল না, একটু বসতে তো কমসে কম, আমরা একে কন্ট্রোল করতে পারবো না। তো সেটা একে কন্ট্রোল করার জন্য আমাদেরকে ওই কুত্তা 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 কুত্তা, হ্যালো কুত্তা, ডগি ডগি প্লিজ পোষ। ইয়াস ইয়াস ইয়াস, ও কুত্তাটা দেখো ঘোড়াকে মারছে ভাই, আমি ঘোড়াকে মারলাম না। আপনি কি করলি এটা ভাই? ওকে আমি শিকারি করতাম ঘোড়াটাকে, ঠিক আছে দুই একটা কামড় দিতি ভাই, মারার কি হইলো ওকে? আবে আর শেট, আমাকে এখন অন্য ঘোড়া খুঁজতে লাগবে ভাই। A few moments later, এই ভিলেজের লাস্ট ঘর গাইস এটা, এটার মধ্যে যদি আমরা চেস্ট পাই তাহলে পাবো, নালে চেস্ট নাই ভিলেজে, অন্য ভিলেজ খুঁজতে লাগবে, আর কোথায় পাওয়া যায়? আরে আর প্লিজ আর প্লিজ আমাকে চেস্ট দিয়ে দাও ইয়ার, চলো এটা আমাদের লাস্ট হোপ। এখানে একটা চেস্ট আছে লাস্ট, এটার মধ্যে যদি স্যাডেল থাকে তাহলে আমরা ঘোড়াকে শিকারি করতে পারবো, না হলে আর পারবো না। তো দেখি 3 2 1, হোয়াট সিরিয়াসলি ভাই? ও ভাই আমরা স্যাডেল পাই গেছি ভাই, ফাইনালি ভাই, লাস্ট ঘর পাইছি ছিল এটা, লাস্ট ঘরের মধ্যে আমরা স্যাডেল পাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভিলেজার্স, থ্যাংক ইউ সো মাচ ভাই, তোমাদের এটা আমি কোনোদিনও ভুলবো না। ওকে গাইস, আমরা যেহেতু ঘোড়া পাই গেছি, আমরা যেহেতু স্যাডেল পাই গেছি, আমরা কুত্তাকে পোষ মেনে নিয়েছি, এখন আমাদেরকে দুটা মেন কাজ খুঁজতে লাগবে, একটা হলো বিড়াল আর একটা হলো ঘোড়া। তো দেখো বিড়াল তো খুঁজে একটু মুশকিল আছে, কারণ ঘোড়া তো পাই যাবো, ঘোড়া তো ঘাস খাইতে থাকে, কিন্তু এখন চলো দেখি খুঁজি ঘোড়া কোথায় পাওয়া যায়। চলো ঘোড়া পাই গেলে একটু ভালো হবে, কারণ এর পিছনে পিঠে বসে আমরা স্পিডে ঘুরতে পারবো। গ্রামের উইট নেওয়া যাক, এই তো উইট আমরা পাই গেছি, চলো একটা উইট দিয়ে হয়ে যাবে ভাই, আর কত উইট লাগে আয়। আরে ভাই মেন তো রাত হয়ে গেছে ভাই, সবার আগে ঘুমায় যাও ভাই। ক ভাই কখন জম্বি আছে, আমি সব কিছু হারাইতে চাই না ভাই, অনেক কষ্ট করে একটা স্যাডেল পাইছি, এইটা যদি হারাই। চলো ঘোড়া কই গেল আমাদের? আরে ঘোড়া ঘোড়া নাই এখানে, ঘোড়া গায়েব। আরে আর এত কষ্ট করে একটা ঘোড়া তো পাইলাম আমরা ভাই, অন্য ঘোড়া পাই যাবো আমরা ভাই, সামনে একটু আগে চলো। ও এখানে অনেক ঘোড়া দেখতে পাচ্ছি আমি দূরে, তো চলো এই ঘোড়াটার দিকে যাই। এই ঘোড়াটা আমাকে মনে হচ্ছে এই ঘোড়াটা হয়তো কাজ করতে পারে, আমাদের কাছে একটাই হুইট আছে, তো এই একটা হুইট দিয়ে আমাদেরকে করতে লাগে ভাই যা করার। প্লিজ ঘোড়া মাইনে যা ভাই, ঘোড়া ঘোড়া আমি ঘোড়া 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 প্লিজ, ঘোড়া 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 ভাই প্লিজ। ঘোড়া মাইনে গেছে? ঘোড়া কি মাইনে গেছে? ও ঘোড়া মাইনে গেছে, স্যাডেল পরাই দিছি। ইয়াস ও ভাই, ও মাই গড গাইস, আমরা ঘোড়ার মধ্যে বসে আছি। ইয়াস এই দেখো জাম্প করতেছে, চলো গাইস। ইয়াস গাইস আমরা ঘোড়া পুষে নিছি ভাই, এর নাম আমরা রাখবো মতি ভাই, এর নাম আমরা চুজ করা হয়ে গেছে ভাই মতি। চলো ভাই আমরা ঘোড়া পাই গেছি, কিন্তু এবার আমাদেরকে বিড়াল পুষতে লাগবে গাইস, বিড়াল পোষা হয়নি, ঘোড়া পুষে নিলাম ভাই, কুত্তা পুষে নিলাম, বিড়াল পুষতে লাগবে, কিন্তু বিড়াল এখন কোথায় পাবো আমরা? ওকে ভাই, হ্যালো 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 ভেড়া ছাগল ভাই, তোমরা এখন একটা বাচ্চাও করতে পারিস নি ভাই। আর এর নাম হীরা, হীরা হীরা, এর নাম হীরা, কুকুরের নাম মতি। তো গাইস এখন আমরা মতিকে নিয়ে বেরোয়ছি বিড়াল খুঁজতে, কারণ আমাদেরকে এখন বিড়ালও লাগবে একটা, কিন্তু এখন বিড়াল কোথায় পাবো ভাই? বিড়াল তো খোঁজা মুশকিল ভাই, কুকুর তো পাই গেলাম, বিড়াল কোথায় পাবো এখন ভাই? আমি অনেক দূর চলে আসছি গাইস, এখানে যদি হারাই যাই না আমি, আমার কাছে সব কিছু ডায়মন্ডের আছে ভাই, এখন যদি হারাই যাই আমি, রাতও হয়ে যাচ্ছে গাইস, আমার মনে হচ্ছে এখন এখান থেকে আমাদেরকে বাড়ানো উচিত। চলো গাইস আমরা বাইরে যাই, চল হীরা ইউ ক্যান ডু ইট, হীরা ইউ ক্যান ডু ইট, চলো ফটাফট চল ভাই। কোন দিক থেকে আসলাম ভাই বুঝতে পারতেছি না আমরা, এখানে তো অন্য একটা গুফাতে চলে আসলাম ভাই। ও ভাই এটা কোথায় আসলাম আমরা ভাই, এটা কোন জায়গায় আসলাম? হাতের মধ্যে ভাই চাকু নিয়ে রাখ, যাই না কখন কি কে অ্যাটাক করতে পারে। আবে সাড়ে সাড়ে সা, আরে পালা 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 ভাই 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 ভাই, এরা তো ভাই পুরো দিচ্ছে আমাদেরকে ভাই। ও ভাই ভাই পালা 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 ভাই ভাই, আমরা কোথায় আসলাম আমরা? এটা সামনে পুরো বরফের দুনিয়া মনে হচ্ছে, কিন্তু এখানে আমরা বিড়াল পাবো? বিড়াল কোথায় পাবো আমরা? গাইস আমরা হারায় গেছি গাইস, আমরা হারায় গেছি ভাই, এমন কিছু ব্যবস্থা নাই এই মাইনক্রাফটে, যেন আমরা হারায় গেলো আমার ঘরটা আমি পাই যাই আবার। আমরা এখানে আগে ঘুমাই যাই ভাই, ঘুমাই যাই ফটাফট ঘুমা ভাই, কোনো জম্বি আসবে। এ ক্রিপার আছে, পালা পালা, সব জায়গায় ক্রিপার,
ভাই ক্রিপারে ক্রিপার পালা 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 ভাই হীরা কই হীরা কই আরে মতি হীরা ভাই মতি সামনে ফাটিসা মতি মরে যাবে ভাই আবে ভাই পালা ভাই ভাই কোথায় আসছে আমরা আরে হীরা কই হীরা আবে হীরা ভাই তুই এখানে কি করতে চল পালা এর দিকে পালা 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 আবে কোথায় ফাইসে গেলাম ভাই আমরা হ্যালো বিড়াল প্লিজ প্লিজ বিড়াল তোকে তোর জন্য এরকম হইলো ভাই ঘুমা বিড়াল এখানে যদি ঘুমানো যায় ঘুমা 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 আবে বিছানাটা তো কমসে কম ঘুমা ও ঘুমাই গেছি ও ভাই সকাল হয়ে গেছে গাইস আবে তোর আহি আবে ফোট বে ফোট ফোট শালা আমাদেরকে মারবি মার শালা লাগে ওই সামনে বিড়াল গাইস সামনে বিড়াল প্লিজ বিড়াল প্লিজ বিড়াল প্লিজ ওই যে বিড়াল পাই গেছি ভাই উফ তোর ভোরের অপেক্ষায় আমার রাত কেটে যায় ফাইনালি আমরা বিড়ালকে পোষ মানে নিয়েছি ভাই বিড়াল এখন আমাদের সাথে থাকবে হ্যালো 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 মিয়াও বল মিয়াও 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 সে মিয়াও মে নাই বাতাউঙ্গা তো গাইস বিড়ালের নাম রাখতে লাগবে এই বিড়ালটা আমরা নাম কি রাখি আমরা কিটি কিটি ঠিক আছে কিটি নামই রাখি আমরা আমি শুনেছি যে ম্যাপও বানানো যায় মাইনক্রাফটে তো মাইন তো আমি ভাবতেছি যে ম্যাপটা বানাইনি ভাই আমাদেরকে বহুত দরকার ভাই এক মিনিট গাইস আমরা ওই ভিলেজটাতে চলে আসছি যে ভিলেজটা থেকে আমরা ঘোড়াটাকে নিয়েছিলাম মানে হীরাকে নিয়েছিলাম এই সাইডে আমাদের বাড়ি থাকার কথা ওকে গাইস ফাইনালি ও গাইস ফাইনালি আমরা আমাদের ঘর পেয়ে গেছি ভাই ফাইনালি উই আর ব্যাক তো গাইস মিট আমাদের তিনটা নতুন পেট আবে বস এক জায়গায় বস এক জায়গায় বস আরে এত বদমাশি কেন নতুন পেট এর নাম হলো মতি আমাদের নতুন পেট এর নাম হলো হীরা আর আমাদের নতুন পেট এর নাম হলো কিটি ওকে তো গাইস ফাইনালি ফাইনালি আমরা এখন যাব সেই জায়গাটা সেই জায়গাটার ব্যাপারে আমি ভিডিও স্টার্টিং এ বলেছিলাম মানে নেদার পোর্টাল গাইস নেদার পোর্টালে যাওয়ার জন্য আমাদেরকে সবত তৈরি করতে লাগবে আমাদের হাতে চাকু আছে আর শিল্ড কই আমাদের শিল্ড শিল্ড পরে নাও একদম খেয়ে নাও ফুল খেয়ে নাও হেলথ একদম ফুল বাড়ায় নাও আর চলো চলো গাইস আমরা রেডি আমরা রেডি টু গো নেদার পোর্টাল ওকে গাইস আমরা নেদার পোর্টালে চলে আসছি এতদিন ধরে মাইনক্রাফটের এপিসোড আসতেছিল না সেটার ওয়ান অফ রিজন হলো তোমরা এখন নিচে দেখতে পাচ্ছ ভাই এখানে গ্রাস আছে আর নেদার পোর্টালে গ্রাস থাকে না তো এগুলা আমি বসিয়েছি ভাই আমি নেদার পোর্টালে আসলাম এই জায়গাটা পুরো মানে একটা খাই ছিল বড় তো সেখানে আমি এগুলা সব বসাইছি আর এখানে দেখো ভাই সিঁড়ি বানিয়েছি ভাই এখানে একটা রাস্তা বানিয়েছি দেখো ও ভাই দেখতেছো ভাই এত প্রোগ্রেস করেছি ভাই প্রোগ্রেস কারণ ভাই সামনে দেখো এই জায়গাটা তোমরা একটা ক্যাসেল দেখতে পাচ্ছ মানে একটা মহল টাইপের কিছু একটা সেখানে এখন আমি যাইনি সিধা কথা কারণ আমি মরতে চাই না তো এখানে আমি সিধা এটা বানিয়েছি রাস্তাটা এটা বানিয়ে আর যাইনি সামনে ওই শোরটা আসতেছে যে শোরটা আমাদেরকে আগের বার মারছিল আর এখানে কিছু লোকও আছে আই হোপ কি এরা আমাকে মারবে না হ্যালো তুই কি মারবি আমাকে মারবি মারবে না কিন্তু শুয়োরটা মারবে ভাই শুয়োরটা তো আমাদেরকে মারে ভাই তো চলো ভাই এখান থেকে ফটাফট যাই আর আমরা ক্যাসেলে চলে আসছি গাই এই দেখো এটা হলো সেই ক্যাসেলটা কিন্তু এই ক্যাসেলে দেখো ভাই পুরো খুফিয়া ভাই অন ভাই জানি না এই ক্যাসেলে কি হয় ভাই ক্যাসেলটা দেখলাম আর ক্যাসেলের মধ্যে আমি রাস্তা বানিয়ে নিছি ভাই 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 ওই ভাই ওই এ তো মারতেছে ভাই আমার 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 হার্ট দেখো ভাই কালা হয়ে গেল পুরা ভাই প্লিজ স্যার এখানে বলিস না প্লিজ স্যার এখানে বলিস না প্লিজ স্যার প্লিজ প্লিজ আবে একে মারতে লাগবে আবে সর আবে সর আবে শালা এত কমজোর শালা আমাকে মারতে আসছে কোথায় কোথায় এটা কি জিনিস ভাই হ্যাঁ বাঁচবো কিভাবে এর থেকে বাঁচবো কিভাবে এ সরি সরি আগুন দেবতা আগুন দেবতা সরি ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমি আসবো না 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 আর এখানে আমি আর আসবো না এখানে ও ও ভাই 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 মরিসা 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 প্লিজ 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 ভাই পালা পালা গাইস গাইস সরি গাইস আজকের এপিসোডে আমরা নেদার পোর্টালে যাবো না ভাই দেখো ভাই ওয়ান এইচপি ওয়ান হার্ট করে দিয়েছে ভাই আমি ওকে একটা টর্চও করতে পারি নাই তো গাইস এর কাছ থেকে আমরা এখন লড়তে পারবো না কিন্তু নেক্সট এপিসোডে আমরা নেদার পোর্টালে যাবো আর ওকে তো আমরা মাইরে ছাড়বো আর ক্যাসেলের মধ্যে যাই দেখবো যে ক্যাসেলের মধ্যে আছে কি যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করবে শেয়ার করবে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা ইম্পর্টেন্ট দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে Bye bye. Bangla Gamer.